বিভিন্ন রকমের গরু হয়, কেউ মুখ প্রেগনেন্ট বিক্রি করে, কেউ সেক প্রেগনেন্ট বিক্রি করে। এই মুখ প্রেগনেন্টের আলারের কাছে আমরা সেক প্রেগনেন্ট আলারা পারতেছি না। মুখ প্রেগনেন্ট আলারের কাছে সেক প্রেগনেন্ট আলার কখনোই পারে না, কারণ একটা সেকের প্রেগনেন্ট ভালো মানের গরু কিনতে গেলে ভালো টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু একই রকম থাড়ি গরু কিনে নিয়ে আসে, আমি যদি বলি যে ভাই 3 মাস গাভ আছে, ওইগুলো অল্প টাকাতে বিক্রি করা যায়, তার থেকে মিনিমাম 20-30 হাজার কমে বিক্রি করা যায়। বিক্রি করা যায়। তো ওই ধরনের গরু যদি যে বিক্রি করতেছে তাদেরও হিসাব দিতে হবে, আর যারা নিচ্ছে তারা বোকা, যারা নিতেছে তারা বোকা। হ্যাঁ, আর যারা দিচ্ছে তারা হিসাব দিতে হবে, সেটা পরের হিসাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 4 মার্চ, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মেসার্স রশিদ ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। আর এই ফার্ম থেকে ইজাজুল ভাই মূলত বকনা বাচ্চা, প্রেগনেন্ট গরু, সার বাচ্চা সবই বিক্রি করে থাকেন, কিন্তু বকনা গরুটাই বেশি থাকে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। অরণখোলার যে 72 গরু হাটটি রয়েছে, হাটের আগেই যে সিমেন্ট ফ্যাক্টরিটি রয়েছে, সিমেন্ট ফ্যাক্টরির সাথে এই খামারের অবস্থান। আর এই খামারটি 72 একটি খামার। এই খামারে প্রচুর পরিমাণে গরু থাকে। আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। আর ইজাজুল ভাই দেখে শুনে যাচাই বাছাই করে খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন, যা আপনারা অনেকেই জানেন এবং বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেছেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করেছেন, সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো ইজাজুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো শনিবার হলেই চলে আসি আপনার খামারে। তো এই শনিবারে এসে তো ফুটফুটে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, আবার বড় কিছু গরু দেখতে পাচ্ছি, সংগ্রহ মনে হয় অনেক গরু দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় দর্শকবাদের ভালোবাসে আল্লাহ তালার অশেষ রহমত, আল্লাহ তালা আমার প্রতি বিশেষ একটা নজর দিয়ে রাখে আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ অনেক গরু সংগ্রহ করছি, আজকে আপনাকে দেখাবো 10টা গরু, তার মধ্যে 3টা ক্যাটাগরির গরু আছে। আর যে বড় গরুগুলোর কথা বললেন, আমার কাছে কিছু প্রেগনেন্ট আছে যেগুলো টানা প্রেগনেন্ট বলে, এখনও দাঁত হয়েছে হয়নি এমন গরু, 5 মাস 6 মাস চেকের চেক দেওয়ার মতো প্রেগনেন্ট, এগুলো থাকে আমার কাছে, সবসময় এসে দেখে নিতে পারবে। আর এগুলো দেখে নেওয়াটাই ভালো। হ্যাঁ, এগুলো দেখে নেওয়াই ভালো। এখন তো বিভিন্ন রকমের গরু হয়, কেউ মুখ প্রেগনেন্ট বিক্রি করে, কেউ সেক প্রেগনেন্ট বিক্রি করে। এই মুখ প্রেগনেন্টের আলারের কাছে আমরা সেক প্রেগনেন্ট আলারা পারতেছি না। মুখ প্রেগনেন্ট আলারের কাছে সেক প্রেগনেন্ট আলার কখনোই পারে না, কারণ একটা সেকের প্রেগনেন্ট ভালো মানের গরু কিনতে গেলে ভালো টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু একই রকম থাড়ি গরু কিনে নিয়ে আসে, আমি যদি বলি যে ভাই 3 মাস গাভ আছে, ওইগুলো অল্প টাকাতে বিক্রি করা যায়, তার থেকে মিনিমাম 20-30 হাজার কমে বিক্রি করা যায়। বিক্রি করা যায়। তো ওই ধরনের গরু যদি যে বিক্রি করতেছে তাদেরও হিসাব দিতে হবে, আর যারা নিচ্ছে তারা বোকা, যারা নিতেছে তারা বোকা। হ্যাঁ, আর যারা দিচ্ছে তারা হিসাব দিতে হবে, সেটা পরের হিসাব। তো আলহামদুলিল্লাহ আজকে কিছু গরু আছে, কিছু লটে দেখাবো, কিছু জোড়ায় দেখাবো, কিছু সিঙ্গেলে দেখাবো। আচ্ছা, তো গরুগুলো আগে দেখাই। চলেন ভাই, সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? হ্যাঁ, এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান। হ্যাঁ, আর এখানে 5টা গরু একটা লট থাকবে। পাঁচটার বয়সে 8 থেকে 10 মাসের ভিতরে, মানে 8 থেকে 9 মাস 10 মাস এর ভিতরে বয়সে আপনার 8 থেকে 10 মাস। জি জি। দর্শক প্রথমটাই দেখাই আপনাদেরকে, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খাবার তো খুব ভালো খায়। জি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরুর রুচি ভালো আছে। আর এই গরুগুলার বিশেষ দিক হচ্ছে, যা যে নেবে তার আর বাড়তি কোনো খরচ নাই। এই গরুটার লিভার টনিক, জিঙ্ক, তারপরে হচ্ছে আপনার কৃমি ডোজ এবং FMT ভ্যাকসিন, এগুলো সব করা আছে। এগুলো আলহামদুলিল্লাহ এখন শুধুমাত্র নিয়ে যায়, সে লালন পালন করবে, খাইতে দেবে। বাড়গুলো দেখেন আপনার, বাড়
দেখেন খুবই সুন্দর বাট আসছে চারটা বাট চার জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর গরুটার গরুগুলোর গ্রোথ কি হ্যাঁ একটা গরু যে এত সুন্দর গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ যে সুন্দর চকচকা গরুর গা আর যেহেতু জিং দিছে এইজন্য গরু পশম করা প্রচুর পরিমাণ পশম পড়তেছে 15 থেকে 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে অন্যরকম লাগবে জি 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 পাশের লটের দুই নাম্বার এটাও খুবই সুন্দর একটা হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা এই বকনাটার বয়স হবে 8 মাস বয়সটা 8 মাস জি জি বসল বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ প্লেসটা দর্শক দেখতে পাচ্ছেন গরু কাটা মনে করেন কেবল গ্লেজ আসছে আর 15 থেকে 1 মাসের মধ্যে যেহেতু জিং লিভার টনিক এফএমডি আর সবকিছু করা আছে দেখতে সচ্চর হয়ে যাবে 15 থেকে 1 মাসের মধ্যে গরু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এখনই গ্রোথ আসার সময় আসছে কারণ শীত চলে গেছে এখন গরুটা একটু বাড়বে বেশি জি বাড়বে বেশি মানে কাকা খুবই সুন্দর অল্প দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আর যে রেট রাখছি রেটে আশা করা যায় যে 10-15 দিন পরে এগুলা গরু আর পাবে না আমারও মনে হয় পাবে তারপরে মনে করেন যেহেতু এখনো গরুটার ভ্যাকসিন ট্যাকসিন সব কমপ্লিট তো আসলে এই গরুটা প্রজেক্ট সিস্টেমে আমি গরু আরও আগে কিনছিলাম এক থেকে দেড় মাস হচ্ছে আসলে সে সময় শীত ছিল কিনে রেখে এগুলা করে দিছি এখন এখন যে নেবে তার আর কোনো কাজ নেই এটা দেখলাম লটের দুই নাম্বারটা 59,000 টাকার লট 59,500 500 আচ্ছা আচ্ছা 59,500 টাকার লটের দুই নাম্বার জি জি তো লটের তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম 59,500 টাকার লটের জি 59,500 টাকার লটের তিন নাম্বার গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা আর বকনাগুলোর কোয়ালিটি দেখতে হবে একটা গরুর গলায় কোনো কম্বল নেই নাভি নেই মাজা দ্বারা সুজা উলানের কোনো ইষ্টা মাংস নেই হ্যাঁ মাংসের কোনো তলা না এগুলো বুঝতে হবে অনেকে তো তলালা গরু বেশি পছন্দ করে আসলে কিন্তু তলালা গরু যারা কিনে তারাই ঠকে আসলে কিন্তু একটা সাইওয়ালের অনেক বড় তলা থাকে কিন্তু দুধ দোয়াতে গেলে 7-8 কেজি 5 কেজি বেশি হতে চায় না আবার ওটা সীমিত সময়ে 2 মাস গেলে আবার কমে 2 মাস গেলে দুধ কমে যায় কিন্তু একটা ফ্রিজিয়ান গরুর যতটুকু তলা দেখবেন ততটুকুই দুধ হবে 59,500 টাকা লাগে তিন নাম্বার এই তিন নাম্বার গরু তো দর্শক চলুন চার নাম্বারটা দেখো চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স 9 মাস এটারও দেখেন গলায় কোনো কম্বল নেই মাথা ছোট কান ছোট মানে আদর্শ বকনা আদর্শ গাভী হতে হলে একটা বকনার ভিতরে যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমি আজকে যে গরু কটা দেখাচ্ছি প্রত্যেকটা গরুর মধ্যে আছে ইনশাআল্লাহ দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন বাটগুলো তো বাট তো যেমন তেমন আসলে জায়গাটা দেখতে হবে এখনো থায়ে কোনো মাংস আছে কিনা জি জি এখানে কত থায়ে মাংস নাই দেখতে পাচ্ছেন থায়ে একেবারে শুকনা জি জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কোনো নাভি নাই কম্বল নাই এটা দেখলাম আমরা 59,500 টাকার লটের চার নাম্বার চার নাম্বারটা তো দর্শক চলুন পাঁচ নাম্বারটা আপনাদেরকে দেখাই লটের পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা জি 59,500 টাকার লটের পাঁচ নাম্বার অর্থাৎ শেষের গরু পাঁচটা লটের পাঁচ নাম্বার গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান আর এই বকনাটার বয়স 10 মাস গরুটা খুবই সুন্দর গ্রোথ আসছে মায়ের পরিপূর্ণ দুধ পাইছে তবে গরুটার এখনও কিন্তু দুধের পশমটা কাটে নাই এই গরুটা খুবই সুন্দর গ্লেজ চকচকে আসতেছে খুবই সুন্দর রেজাল্ট হবে সব গরুর থেকে আশা করা যায় জি আলহামদুলিল্লাহ জাতমান যেহেতু ভালো ভালো পাঁচটা গরু ফাইন করে পিছন থেকে একটু ফাইন করে দেখান এই যে অনেকে লট মিলায় লট মিলায় যে গরু একটা তিনটা খারাপ থাকে তো দুইটা ভালো থাকে দুইটা ভালো থাকলে তিনটা খারাপ থাকে এভাবে লট মিলাই কিন্তু আমি যে লটগুলো এ পর্যন্ত বিক্রি করছি কোনো গরুর চাইতে কোনো গরু খারাপ না আমি কোনো রকম ১৯-২২ দিয়ে গরু লট মিলাই না কারণ আমার একটু সীমিত লাভে গরু বিক্রি করি আবার লাভ ছাড়া আমি গরু বিক্রি করি না না লাভ ছাড়া তো কেউ বিক্রি করবেই না যেহেতু আপনার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান আর আমি কোনো ফ্রিও দিই না আমার কাছে কোনো ফ্রিও নাই লাভ ছাড়া কোনো জিনিস বিক্রিও নাই শুধু একটা জিনিস একটা নিশ্চয়তা পাবে যে জিনিসগুলো ভালো মানসম্পন্ন পাবে এগুলার থেকে একটা ভবিষ্যৎ সে আশা করতে পারবে 59,500 টাকার লট জি 59,500 টাকার লটের পাঁচটা গরু তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে একটু দেখি পরবর্তীতে ভাই দুইটা একই রকম গরু দেখতে পাচ্ছিলাম আমরা এই দুইটা গরু রেড ফ্রিজিয়ান বলে রেড ফ্রিজিয়ান হ্যাঁ রেড ফ্রিজিয়ান চাহিদা সবথেকে বেশি ধরা চলে বর্তমানে জি বর্তমানে সবচেয়ে চাহিদাপূর্ণ গরু
চাহিদা সম্পূর্ণ গরু পাওয়া যায়। এর উপরে গরু আসলে হয় কিনা আমার জানা নাই, গাভীগুলো হলে অনেক সুন্দর হয়। আর গরু দুইটার যে গঠন দেখতেছেন, এই ধরনের গরু দ্বিতীয় মিলানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো খুবই কষ্ট চেষ্টা করে দুইটা গরু ম্যানেজ করতে পারছি। দুইটা গরু যদি কেউ নিতে চায় একসঙ্গে নিতে হবে, দুইটা একসঙ্গে নিতে হবে, জোড়া ভেঙে বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, জোড়া ভেঙে বিক্রি হবে না। জি না, আর দুইটা গরু আমি আমার দিক থেকে আমি বলতেছি, দুইটা গরু যদি একসাথে নেয়, একসাথে যদি গাভী হয়, একটা ফার্মে দেখতেও সুন্দর লাগবে পাশাপাশি। আর একটা গরু মূল্য হবে কত? এগুলো তো আল্লাহ যদি বাসা রাখে একটা ভবিষ্যতে বাটটা দেখেন এত সুন্দর গোলাপি আসছে, মানে খুবই সুন্দর গোলাপি বাট আসছে। এটাও দেখলেন, আবার এটার মাজাটা, দুইটা গরুর মাজা আপনি দেখলেন মানে অবাক হয়ে যাবেন। যেগুলো মানুষের স্বপ্ন থাকে না, একটা স্বপ্ন পূরণ করার মতন মাজা এগুলো। সেই গরু গরু কোনো ইচ্ছা থাকলে দুইটা মনে হয় নামি নিন, সত্যি কথা। যে তো দামটা কেমন রাখছেন? এই দুইটা গরুর দাম থাকবে 1,55,000 টাকা। 1,55,000 টাকা জি, চাওয়া দাম এখানে সম্মানী করতে পারবো, সম্মানী করা যাবে না? জি জি। তো দর্শক, চলেন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতে? এটা একটা জার্সি জাতের গরু, জার্সি জাতের বকনা। বকনা জি, দর্শক জার্সি বকনা। আসলে জার্সিটার মান কেমন কি সমাচার এটা আর মুখে বলবো না। যদি কেউ জার্সি চিনে থাকে তাহলে আমার এই গরুটা দেখলে সে বুঝতে পারবে যে জার্সি কাকে বলে। জার্সির মাথাটা দেখেন, কপালটা অনেক গর্ত, চোখের চারমোড়া কালো, কান্না ছোট, কানে অনেক পশম, মানে জার্সির বৈশিষ্ট্যের ভিতরে যা যা থাকা প্রয়োজন চোখগুলো বড় বড় এগুলো এটার ভিতরে আছে। যেমন গলা দেখেন, কোনো রকম কম্বল নেই, পায়ের খুরগুলো কালো, বিন্দু পরিমাণ নাভি নেই, পায়ের খুর কালো, লেজের মাথা কালো, মানে একটা জার্সি গরুর যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সব বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। এটার বয়সও 1 বছর অর্থাৎ 12 মাস। বাট সাইডটা দেখছেন কত সুন্দর, জার্সির এই সাইডটা দেখ সাদা হবে। জি জি জি, সাদা উলানটা সহ সাদা হবে। এই যে পার যে ভিতর সাইডটা এগুলো সাদা হবে। জি জি। বয়সটা কেমন? বয়স এটার 1 বছর অর্থাৎ 12 মাস। 12 মাস, 2-3 মাস গেলে মনে রেডি হয়ে যাবে না? হ্যাঁ, এটা আর 12-16 মনে করেন 3 মাস লাগবে। 3 মাস লাগবে? জি জি। এখানে তো না দাঁত মাত্র হয় নাই না, দামটা বলছেন? দামটা দাম এটা দাম আমি চাচ্ছি 76,000 টাকা। 76,000? হ্যাঁ, কারণ 1 বছরের বাচ্চার কি আর দাঁত হয় না? অনেকে হয় যে ওই গরুর দাঁত, মানে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম গরু দুইটা দেখেন, এই দুইটাও কিন্তু খুবই আদর্শ বকনা। আর দুইটা গরু যে এত সুন্দর শারীরিক গঠন আসছে, খুবই সুন্দর আর কি, খুবই ভালো পার্সেন্টের গরু। বাটগুলো একটু দেখাই, বাটগুলো দেখেন, এটা গরু খুবই চঞ্চল, গরুটা ধরে রাখা হয়েছে। মানুষ কি মনে করে জানি না ভাই, কিন্তু চঞ্চল গরুগুলো আমার কাছে মনে হয় ভালো গরু, চঞ্চল গরুটাই ভালো। এটা গেল রোগ বালাই কম হয়। আর এটার বাটো দেখেন আপনি, দর্শক দেখতে পাচ্ছি দুইটা গরু, এবার আলাদা আলাদা করে ভালো করে দেখাই দেন যাতে মানুষ বুঝতে পারে। মাথাটা একটু দর্শকদেরকে দেখেন, এটা দেখতে পাচ্ছিলাম 13 মাসের। হ্যাঁ, 13 মাসের। আর এটা হলো 12 মাসেরটা। এটা 12 মাসে। আর এটা দর্শক 12 মাসেরটা আপনারা দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন ভাই? হ্যাঁ, এই দুইটা গুড়া জোড়াতে দাম থাকবে 1,55,000 টাকা। জোড়া 1,55,000 টাকা? জি জি, যেমন গরু তেমন দাম। মনে করেন যে এই গরুগুলা অন্য জায়গায় কিনতে যান আপনি, যেটা এটা এই গরুটা, এই গরুটা কেউ 90-95 নিচে দাম চাবে না। আবার এই গরুটা কিনতে যান, ওইটাও 85-80 নিচে কেউ দাম চাবে না, ঠিক আছে? কিন্তু আমি বিক্রি করবো বিধায়, আর আমি সীমিত লাভে গরু বিক্রি করি, আর খুবই কষ্ট করে মানে মানে সংগ্রহ করার চেষ্টা করি যাতে একটু কমে কিনতে পারি। সব মিলায়ে একটু কমে কিনা আর অল্প লাভে বিক্রি করা বিধায় কিন্তু গরু বেচা বিক্রি হচ্ছে, একটা মার্কেট তৈরি হয়ে যায়। জি জি, আমি যদি একটা গরুতে 10,000 লাভ করতে যাই তাহলে আমার গরুটা বিক্রি হবে না,
একটা করে যদি এক মাস রেখে 10,000 টাকা লাভ করি তাহলে কিন্তু আর যদি আমি 2,000 টাকা করে লাভ করে 10টা গরু বিক্রি করতে পারবো তাহলে আমার 20,000 হয়ে গেল আর একটা গরু 10,000 লাভ করে যদি একটা বিক্রি করি তাহলে 10 মাস পরে যদি বিক্রি করতে তারপর আমার মার্কেট লস হয়ে যাবে যে না ওই খামারে গরুর দাম বেশি থাকে বা একটা গরু আপনি কিনলেন এক মাস আপনার টাকাটা আটকে রইল সেটাও কিন্তু একটা হিসাব জি যেহেতু আমাদের সবারই কিন্তু আমরা যারা ব্যবসা করি কার কি যেমন জানি না আমরা কিন্তু সবাই একজন হাতে ধার করি এই ব্যবসা করি হয় কেউ ব্যাংকের থেকে ধার নিছে নাহলে কেউ মানুষের থেকে ধার নিছে কেউ পার্টনার নিয়ে করে তো আমরা ধরেন ব্যাংকের থেকে ধার নিয়ে ব্যবসা করি অর্থাৎ লোনের টাকা দিয়ে তো লোনের টাকা দিয়ে ব্যবসা করতে গেলে কিন্তু ভাই আমাদের টাকা আটকায় রাখলে সমস্যা ঠিক আছে এই জন্য আমরা সীমিত লাভে আমি সীমিত লাভে একটু বেশি গরু সেল করি বিধায় আমার খামার খরচ দিয়ে উঠে আসে অনেক আছে অনেক খামারই বলে যে আমরা ছোটো খামারি আমাদের কোনো বাড়তিক কোনো খরচ নাই এই জন্য আমরা কম রেটে বিক্রি করতে পারি আসলে কিন্তু তা না আপনি একটা খুচরা দোকানে যাবেন একটা পাইকারি দোকানে যাবেন আমি যদি 1 কেজি এক বস্তা লবণ বেশি 5 টাকা লাভ করি আমার দিনে বিক্রি হবে 10 বস্তা লবণ আবার যদি আপনি 1 কেজির 5 টাকা লাভ করেন আপনার কিন্তু বিক্রি হবে দিনে 2 কেজি লবণ তো শুধু যে বড় খামার বড় হলে যে খরচ বেশি হলেই যে লাভ বেশি করতে হয় এর কিন্তু মানে নাই আমার এখানে সেল বেশি লাভ কম এগুলো মানুষকে বুঝতে হবে গরু থাকে অনেক গরু অনেক থাকে আবার প্রতিদিন বিক্রি হচ্ছে যার কারণে আমরা ওই অল্প অল্প করে যেমন ইটের ভাটায় ধরেন একটা ইটে 10 পয়সা লাভ করে কিন্তু বছর শেষে যায় সেটা হিউজ পরিমাণ লাভ হয় তাই না 1 লক্ষ ইট পুড়াচ্ছে ইট পুড়াচ্ছে না তা আমাদের এই অবস্থা আছে বেশি বিক্রি করতেছি বেশি যার কারণে স্পাইকারি সেল দিতে পারতেছি আচ্ছা আচ্ছা তো ভালো লাগলো আজিজুল ভাই এজাজুল ভাই আজকের গরুগুলো তো দেখে ভালো লাগলো তো পরিশিষ্ট দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা একটু বলে দিতেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ এজাজুল সরকার মেসার্স রশিদ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ফার্মের অবস্থান জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণখোলা অরণখোলা পুষুহাটের পূর্ব পাশে এবং পুরাতন গাবি মার্কা সিলেক্ট মিলের সঙ্গে আমার খামারে আসতে হলে কাউকে জিজ্ঞাসাও করা লাগবে না আর এর আগেও বলছি আজকেও বলছি কারো জিজ্ঞাসা করে কেউ কোনো খামারে যাবেন এই আশা করেন না যদি যার কাছে যাবেন তার সঙ্গে যোগাযোগ করলে গিয়ে তার খামারে যেতে পারবেন নাহলে আমাদের অঞ্চলে এসে জিজ্ঞাসা করে আর কেউ কারো খামার পাচ্ছে না জিজ্ঞাসা করে খামার পাচ্ছে না খামার পাচ্ছে না আচ্ছা আচ্ছা যার খামারে যাবেন তাকেই ফোন দিতে হবে তাকেই ফোন দিতে হবে তাহলে সেই আপনাকে খুঁজে নেবে জি জি আচ্ছা আচ্ছা তো ইজাজুল ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ